প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। তোমরা এক ঝলক এই প্রশ্নপত্রটি দেখে নাও এবং এগুলো কিন্তু তোমরা নিজেরাও প্র্যাকটিস করে নিও। বিভাগ ক, প্রথমে সাতটা তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। দেখবে এর আগেও আমি তোমাদের কিন্তু কয়েকটি সেট আমি দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকেও বলেছো নিজেরাই কমেন্ট করে যে কিছু প্রশ্ন তোমরা সেখান থেকে কমন পেয়েছো। তো এবারে এই যে সেটটি রয়েছে এখানে দেখো, একদাগে নির্দেশ, সঠিক উত্তর নির্বাচন করো। তো প্রশ্ন রয়েছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম যে স্থায়ী যৌগ সেটা কোনটা, চারটে অপশনের মধ্যে তোমাকে লিখতে হবে। স্বাদ শোষণে উৎপন্ন মোট এটিপি অণুর সংখ্যা কত, 30, 34, 38 না 40। নিম্নলিখিত কোন ক্ষেত্রে মিথজীবীর পুষ্টি লক্ষ্য করা যায়, লাইকেন, শ্বেতচন্দন, মিউকর নাকি কলসপত্রী। বদ্ধ সংবহন দেখা যায় কিসে, চিংড়ি, শামুক, জোক নাকি আরশোলা। নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, রজন, ট্যানিন, গদ আর হচ্ছে কুইনাইন। বুকগিল কোন প্রাণীর শ্বাসাঙ্গ, রুই, শিঙি, শামুক নাকি চিংড়ি। মানুষের লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত, 100 দিন, 110 দিন, 120 দিন নাকি 150 দিন। এরপরে পাবে বিভাগ খ, যেখানে শূন্যস্থান পূরণ রয়েছে দুটো। মানুষের ফুসফুস ড্যাশ নামক দ্বিস্তর আবরণ দ্বারা আবৃত। দেখে নাও পরবর্তী পাতার প্রশ্ন রয়েছে, মানুষের দুবার দাঁত ওঠার জন্য মানুষের দাঁতকে কোন কি দাঁত বলা হয়, ঠিক আছে, এটা লিখতে হবে। প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড মিনিটে গড়ে কতবার স্পন্দিত হয়। আচ্ছা, এরপরে সত্য মিথ্যাও দুটো করতে হবে, তিনটে রয়েছে। ডান নিলয় থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে। উদ্ভিদ পুষ্টিকে হ্যালোজাইক পুষ্টি বলে, আর বিজ্ঞানী ডিকসন ও জলি জলের সমসংযোগ বলজনিত মতবাদ প্রকাশ করে। তিন নম্বর প্রশ্ন, বিজ্ঞানী ডিকসন ও জলি জলের সমসংযোগ বলজনিত মতবাদ প্রকাশ করে। এরপরে স্তম্ভ পাবে তোমরা, ঠিক আছে। তো স্তম্ভ, বাম স্তম্ভ, ডান স্তম্ভ এখানে চারটে রয়েছে, তো চারটে করতে হবে। অপশান তোমাদের একটা বেশি রয়েছে, আমাদের বেছে লিখতে হবে। এরপরে একটি বাক্যে উত্তর দাও তিনটে, এখানেও প্রশ্ন বেশি রয়েছে, বেছে করবে, তোমরা দেখে নিও। বিভাগ গ, বিভাগ গয়ে কিন্তু 2 মার্কসের প্রশ্ন। এগুলোর যেমন মানবদেহ একটি মিশ্র গ্রন্থির নাম, আর ওই গ্রন্থি থেকে নিঃসৃত একটা হরমোনের নাম। উদ্ভিদদেহে বাষ্পমোচনে দুটো উপকারী ভূমিকা। এবার দেখে নাও পরবর্তী পাতার প্রশ্ন রয়েছে, ব্যাপন অভিশ্রমের পার্থক্য লেখো। লোহিত রক্তকণিকা দুটো কাজ, মিথজীবী পুষ্টি বলতে কী বোঝো, আর উদ্ভিদদেহে মিথজীবী পুষ্টির উদাহরণ। উদ্ভিদদেহে রসের উৎসস্রোত বলতে কী বোঝো, মানবদেহে বৃক্কের দুটি কাজ আর রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব দুটো। বিভাগ ঘ, 5 মার্কসের প্রশ্ন এখানে রয়েছে, তোমরা এগুলো দেখে নাও, এগুলো আর আলোচনা করছি না। যদি এগুলোর সব উত্তর প্রয়োজন হয় তোমরা টেলিগ্রামে যুক্ত হও, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, আর সেখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে। এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিও, আর পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।